নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি অর্থনৈতিক কষ্টে ভুগছেন বা অর্থ জমিয়ে রাখতে পারছেন না, অর্থ আসার সাথে সাথেই সেই অর্থ খরচা হয়ে যাচ্ছে? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি মহা উপায় করার কথা বলবো, যে উপায়টি আপনাদেরকে অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অলরেডি থাম্বনেইলে দেখতে পেয়ে গেছেন, কিন্তু তার একটি প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বর্তমান যুগে প্রচুর মানুষ রয়েছে যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন, অর্থাৎ অর্থ আসতে চাইছে না, আর অর্থ আসলেও সেই অর্থ কিন্তু টিকতে চাইছে না। আর যদি সেটি আপনার ক্ষেত্রেও হয়, সেক্ষেত্রে আপনি কচ্ছপের আংটি পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, আর এই আংটি পরিধান করার ক্ষেত্রে কিভাবে পরিধান করবেন, কোন দিন পরিধান করবেন এবং কোন আঙুলে পরিধান করবেন, সমস্তটাই আমি বলতে চলেছি। তবে তার আগে আরেকটি বিষয় জানিয়ে দিই, আমার আরেকটি চ্যানেল অলরেডি ওপেন হয়ে গেছে, সেখানে আমি প্রতি রবিবার দিন আপনাদেরকে ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করে দেবো। সেখানে অনেকে কমেন্টস করেছেন, আপনার কমেন্টস যখনই পিক করা হবে তখন বুঝে যাবেন একটা হার্টের চিহ্ন আপনার কমেন্টস বক্সে দেওয়া হবে, তার মানে বুঝে যাবেন যে নেক্সট রবিবার আপনার কমেন্টসের উত্তর দেওয়া হবে। তাই অ্যাস্ট্রো টার্গেট নামক চ্যানেলটিকে এখনই যান এবং সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই প্রসিডিওর রয়েছে। দেখুন, কচ্ছপ, যাকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় সেটা আপনারা সকলেই জানেন, আর এই কচ্ছপের কিন্তু একটা মাহাত্ম্য আমাদের বাস্তুতে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রেও রয়েছে, অর্থাৎ অর্থ আগমন কিন্তু এই কচ্ছপের মাধ্যম দিয়েই হয়। তাই আপনি ছেলে হন বা মেয়ে, আপনারা কচ্ছপের আংটি পরিধান করুন এবং এটি চাঁদিতে পরিধান করবেন, এবং এটি পরিধান করার দিন বৃহস্পতিবার পরিধান করবেন, এবং পূর্ণিমা তিথি থাকার প্রয়োজন রয়েছে। এবং লাস্ট কথা, আপনারা মধ্যমার আঙুলে এই কচ্ছপের আংটিটি পরিধান করবেন, যে ক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।